হলো লুইস ভ্যালি। তো চলুন লুইস ভ্যালিকে মন খুলে ঘুরে আসি। পার্ক জামালপুরের অন্যতম সুন্দর একটি পার্কের নাম, যেখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন রাইডের ব্যবস্থা এবং বিলাসবহুল পাঁচ তারকা হোটেল। সুন্দর এই পার্কটি দেখতে প্রতিদিন শত শত মানুষ ছুটে আসে তাদের পরিবার কিংবা প্রিয় মানুষটিকে নিয়ে। তো চলুন আপনাদের নিয়ে ঘুরে আসি ছোট্ট সুন্দর এই লুইস ভিলেজ পার্কে। শহর থেকে মাত্র 50 টাকা রিক্সা ভাড়া কিংবা 20 টাকা অটো ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারবেন সুন্দর এই পার্কে। পার্কে প্রবেশের আগে বড় একটি জায়গা পেয়ে যাবেন যেখানে পার্কিং করতে পারবেন, আর পার্কের প্রবেশের জন্য টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য জনপ্রতি 100 টাকা। পার্কের ভিতরে প্রবেশ করার সাথে সাথে আপনার মন ভালো হয়ে যাবে, কারণ খুব সুন্দর করে পার্কটিকে সাজানো হয়েছে এবং গাছ দিয়ে ডেকোরেশন করে খুব সুন্দর করে এই পার্কটির নাম লেখা রয়েছে। এই পার্কে আসলে সর্বপ্রথম আপনার মন ভরে যাবে, কারণ এই পার্কটি এন্ট্রির যে গেটটা, এই গেটটাই অনেক সুন্দর এবং এই গেটে প্রবেশ করতে হলে আপনার অবশ্যই টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 100 টাকা, টিকিট কিন্তু সবসময় আপনার সাথেই রাখতে হবে। আর হচ্ছে ঢোকার সাথে সাথে খুব সুন্দর একটা সবুজ পরিবেশ আপনি পেয়ে যাবেন, অ্যান্ড গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে বিভিন্ন ধরনের রাইড আছে, টোটাল 9টা কিন্তু এখানে রাইড আছে। আমার হাতের এই পাশে হাঁসের একটা রাইড আছে, অ্যান্ড হাতের এই পাশে আরও অনেক রাইড আছে, আর এখানে তো রিসোর্ট রয়েছে। তো চলুন আস্তে আস্তে দেখে আসি আরও কী কী এখানে আছে। এখানে আসলে আপনি অনেকগুলো রাইড পেয়ে যাবেন। আমি এখন রাইডের ব্যাপারে বলবো। আমার পিছনে একটি রাইড রয়েছে, এই রাইডের নাম হচ্ছে বোর্ডিং। আপনি হচ্ছে এখানে প্রিয় মানুষটিকে নিয়ে বা ফ্যামিলি পার্সনদেরকে নিয়ে আর কি বোর্ড রাইড করতে পারবেন, অ্যান্ড এখানে দুজন বা একজন বা তিন চারজন একবারে ওঠা যায়। আর জনপ্রতি এখানে টিকিট হচ্ছে 100 টাকা। 100 টাকা আপনি 15 মিনিট এই যেই লেকে খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন। এখানে যদি আপনার কাপল আসেন বা ফ্যামিলি আসেন সবার জন্য ব্যবস্থা আছে। আর আমার কাছে কিন্তু এই রাইডটি অনেক বেশি ভালো লাগে। আর আমার হাতের সামনেই রয়েছে আরও বেশ কয়েকটি রাইড। তো চলুন ওই রাইডের সাথে পরিচয় করে দিই এবং রেঞ্জগুলো জেনে আসি। পিছনে খুবই ইন্টারেস্টিং একটি রাইড রয়েছে, এই রাইডটির নাম হচ্ছে সুইং চেয়ার। এখানে যদি আপনি বসেন এই চেয়ারগুলোতে আপনাকে নিয়ে ঘুরবে, অ্যান্ড এই বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এটা বাচ্চা থেকে সবাই হচ্ছে এখানে আসতে পারে, অ্যান্ড এই রাইডটি কিন্তু খুবই ইন্টারেস্টিং। সব পার্কে আপনি এই রাইড পেয়ে যাবেন, অ্যান্ড অনেক ক্রাউড কিন্তু আজকে আর কি ছুটির দিন না, তারপর কিন্তু অনেক ক্রাউড। অ্যান্ড এই রাইডের রেন্ট হচ্ছে মাত্র 50 টাকা। এখানে টিকিটের ব্যাপারে আরও একটি আমি ইনফরমেশান দিয়ে যাচ্ছি, সেটি হচ্ছে আপনার জন্য অফার আছে, তারা অফার দিয়ে রাখছে। এখানে যে কয়েকটি রাইড আছে, প্রত্যেকটি রাইড যদি আপনি স্পেসিফিকভাবে আলাদা আলাদা জোন প্রতি ঘুরতে যান তাহলে আপনার টোটাল 700 টাকা খরচ হবে। কিন্তু আপনি যদি তাদের প্যাকেজ নেন তাহলে আপনি 400 টাকার মধ্যে টোটালি ঘুরতে পারেন। সো 400 টাকা দিয়ে একটি প্যাকেজ কিনতে পারেন, অ্যান্ড প্যাকেজ কিনে একেবারে টোটাল রাইডগুলোকে আপনি একা উপভোগ করতে পারবেন। সো আপনার যদি টোটাল রাইডে ঘোরার ক্ষমতা থাকে তাহলে আমি বলবো 700 টাকা আলাদা খরচ না করেন, একটা প্যাকেজ দিন, প্যাকেজে মাত্র 400 টাকা খরচ হবে। আর এখন আমি বাম্পার কারে উঠবো, তো বাম্পার কারের টিকিট কিনলাম মাত্র 100 টাকা দিয়ে। তো চলুন বাম্পার কারটা দেখা যাক। একটি রাইড রয়েছে, এই রাইডের নাম হচ্ছে মেরি গো রাউন্ড। এখানে ঘোড়া থাকে, তারপর হচ্ছে হাতি থাকে, বিভিন্ন পশু প্রাণীর হচ্ছে স্ট্যাচু থাকে, ওইটায় বসে হচ্ছে ঘুরে আমাদের দেশটা স্বপ্ন ভরে এই গানও ভাজে আর কি। একটি ইন্টারেস্টিং রাইড রয়েছে, অ্যান্ড এই রাইডটির রেন্ট হচ্ছে মাত্র 50 টাকা। আপনার বাচ্চারা কিন্তু খুবই মজা করতে পারবে, আর এই রাইডটি কিন্তু বাচ্চাদের কাছে বেশ জনপ্রিয় একটি রাইড।
আমার পিছনে খুবই সুন্দর একটি রাইড রয়েছে। আসলে বড় পার্কে এই রাইড ছাড়া আর কি পার্ক করা অসম্ভব। অ্যান্ড হচ্ছে এইটার রেন্ট মাত্র 100 টাকা। এখানে উঠে কিন্তু আপনি টোটাল এই পার্কটিকে দেখতে পারবেন। আমি তো ড্রোনের মাধ্যমে দেখাচ্ছি, অ্যান্ড আপনারা কিন্তু খালি চোখে কিন্তু দেখতে পারবেন। আর এটা উঠে দেখার মজাই অন্যরকম। আমি যদি সময় পাই আমি অবশ্যই অবশ্যই উঠব। সো এই রাইডটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আপনারা যদি ড্রোন না থাকে, আপনারা যদি উপর থেকে দেখতে চান, এই রাইডটা আপনাদের জন্য। আমার পিছনে খুবই ইন্টারেস্টিং একটি রাইড রয়েছে। এই রাইডের নাম হচ্ছে টুইস্ট রাইড, অ্যান্ড এই রাইডের রেন্ট হচ্ছে 100 টাকা। এখানে আরও কয়েকটি রাইড আছে, আর ওটার পিছনেই রয়েছে কাপ রাইড। ওখানে কাপে যদি আপনি বসেন ওটা ঘুরবে, অ্যান্ড কাপও ঘুরে, মানে মাথা ঘুরাবার মতো একটা রাইড। অ্যান্ড এই রাইডের রেন্ট হচ্ছে মাত্র 50 টাকা। আর একটা হচ্ছে বাচ্চাদের টয় ট্রেন, এটার রেন্টও হচ্ছে 50 টাকা। আপনি এখানে আসলে বসার জায়গা পাবেন, ছবি তোলার জায়গা পাবেন, মানে খুব সুন্দর করে সাজানো হয়েছে আসলে এই পার্কটিকে। আমি এখন যে ব্রিজটার উপর দিয়ে হাঁটতেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর জায়গা, ঠিক আছে। এখানে আপনি আশেপাশে ওই যে সুন্দর সুন্দর মাছ দেখা যায়, অনেকে মাছ দেখে, আপনি কিন্তু মাছ দেখতে পারবেন। অনেক রংবেরঙের কালারের মাছ আছে, অ্যান্ড বসার মতো অনেক জায়গা এখানে আপনি পেয়ে যাবেন। অ্যান্ড এই পাশে হচ্ছে ক্যান্টিনও আছে, আপনি ক্যান্টিন থেকে কফি খেয়ে নিতে পারবেন বা কফি কিনে খেতে পারবেন, বা বিভিন্ন খাবার আছে। এই যে চিপস চিপ বাচ্চাদের অনেক কিছু আছে। সো ছোটোর মধ্যে আমি আবারও বলবো, ছোটোর মধ্যে পার্টিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর বসার মতো খুব ভালো ভালো জায়গা ওইখানে আছে। আপনি যদি ট্রাভেলিং টাইমে নিজেকে আরও স্মার্টভাবে প্রেজেন্ট করতে চান, তাহলে এই ট্রাভেল টি শার্টটি আপনার জন্য। টি শার্টটি পাওয়া যাচ্ছে স্বল্প মূল্যে বিভিন্ন কালারে। টি শার্টটি অর্ডার করতে যোগাযোগ করুন লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে। লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে আপনি ট্রাভেলের সমস্ত গেজেট অর্ডার করতে পারবেন। তাই আর দেরি না করে লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে গিয়ে অর্ডার করুন আপনার পছন্দের গেজেটটি, কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেও অর্ডার করতে পারেন। আমার পিছনে খুবই সুন্দর একটি রাইড রয়েছে। এই রাইডের নাম হচ্ছে এয়ারপ্লেন। এয়ারপ্লেন মানে আকাশে উড়বে, ঠিক আছে। আপনার বাচ্চা কাচ্চারা বসিয়ে দেবেন, তাদেরকে নিয়ে আকাশে উঠবে প্লেনের মতো করে। আর হচ্ছে এখানে পিকনিকও করা যায়। আপনারা যদি ফুল টিম নিয়ে আসেন বা হচ্ছে স্কুল কলেজ যেখান থেকে আসেন না কেন, এখানে হচ্ছে আপনার রান্না বান্না করে খেতে পারবেন। বিস্তীর্ণ মাঠ রয়েছে এখানে, বড় পিকনিক স্পট রয়েছে। আসলে জামালপুরে এত সুন্দর হচ্ছে একটি পার্ক থাকবে, অ্যান্ড একটি পরিপাটি আর গাঠনিক একটি পার্ক থাকবে, সেটি আমি কল্পনাও করতে পারিনি। আপনি যদি পার্কে আসেন আপনিও দেখে অবাক হবেন যে এখানে পিকনিক স্পট রয়েছে, রাইড জোন রয়েছে, এবং সুন্দর আর কি পরিবেশ রয়েছে, সর্বোপরি খুবই সুন্দর। সো আপনি যদি পিকনিক স্পটে আসতে চান বা পিকনিকের জায়গা, সেটা কিন্তু একেবারে এটার পিছন দিকে, এই যে এয়ার যে বাস রয়েছে বা এয়ারপ্লেন রয়েছে এটার পাশে। আসলে পার্কটি দেখতে খুবই সুন্দর, আপনারা যদি এখানে আসেন আপনার বেশ ভালো লাগবে। কিন্তু পার্কের সব কিছু আমার কাছে ভালো লাগলো ভালো লাগেনি একটি মাত্র বিষয়, সেটি হচ্ছে পার্কের এন্ট্রি ফি। 100 টাকা এন্ট্রি ফি দিয়ে এই ছোটো একটা পার্ক দেখা আই থিঙ্ক একটু বেশিই হয়ে যায়। কর্তৃপক্ষ এটা যদি কমিয়ে আনে তাহলে আমার কাছে বাজেটে বেস্ট একটি পার্ক হবে এই লুইস ভিলেজ পার্ক। তো যারা যারা আসবেন আশা করি খুব ভালো একটি সময় পাস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।